পেঁয়াজের ডাল যদি এভাবে প্রসেসিং করে রাখেন তাহলে বিকালবেলা ঝামেলা করতে হবে না, খুবই শর্টকাট ভাবে ইফতারি বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে দেখতেছেন আমি মসুরের ডাল আর খেসারির ডাল একসাথে মিক্স করে ভিজিয়ে দিয়েছিলাম সকাল প্রায় 10টার দিকে আর কি। তো এখন বাজে প্রায় 12টা, তো এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে ভিজে। এগুলো চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করা যাবে কিংবা পাটাবে পিষা যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গিয়েছে কিন্তু। তো আমি কিন্তু ব্লেন্ডারে করতেছি না, যেহেতু আমার ব্লেন্ডারটা একটু ডিস্টার্ব করতেছিল, তো সেই জন্য পাটায় পিষে নিলাম। তো আমার হেল্পিং হ্যান্ড পিষে দিয়েছে। তো আমি এখানে দুই ভাগ করে এক ভাগ একটা বক্সে নিয়ে নিয়েছি আর অন্য ভাগটা আমি বলে নিয়ে নিয়েছি। তো এখানে আমি এগুলো কিভাবে প্রসেসিং করে রাখতেছি সেটাই শেয়ার করতেছি। এখানে প্রথমে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, আর ছোট একটা কাপে 1 কাপ দিয়ে দিয়েছি আমি বেসন। তারপর সব উপকরণ ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। এভাবে প্রসেস করে রাখলে বিকালে অনেকটা ঝামেলা কমে যায় আর কি। যেহেতু রোজার সময় ইফতার বানাইতে গেলে এমনিতে অনেক ধরনের ঝামেলা এসে যায়, একটার পর একটা বানিয়ে নিতে হয়, তো আমি সব উপকরণ মেখে নিয়েছি। দেখুন এবার ছোট একটা বক্স নিয়েছি, এভাবে বক্সে করে আমি একদিনে যতটুকু লাগবে অতটুকু করে করে রেখে দিচ্ছি। তো এগুলো জাস্ট আমি যখন বানাবো তখন জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বানিয়ে নিতে পারবো। তো আপনারা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন। তো আমার আদা রসুনটা দিলে একটু গন্ধ লাগে, সেই জন্য আদা রসুন মানে দিই না আর কি। তো তারপরে এই যে বক্সটার মধ্যে আমি এখানে কিন্তু 3 ভাগ করে রাখবো, কারণ হচ্ছে যে ছোট বক্সগুলো আমার ফিল আপ হয়ে গিয়েছে, ফ্রিজ আর অন্য অন্য কিছু রাখা হয়েছে সেই জন্য। তো আমি যেহেতু ছোট বক্স পাচ্ছিলাম না, তো সেই জন্য একটা বড় বক্স নিয়েছি। তো এখানে আমি এভাবে ভাগ ভাগ করে রাখতেছি। এটা এবার ডিপ ফ্রিজে রেখে দিব, যখনই বানাবো ঠিক আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে বের করে রাখলেও মানে নরম হয়ে যাবে আর কি। তো পুরোটা বের করতে হবে না, জাস্ট এক অংশ নিয়ে নিলে হয়ে যাবে আর কি। তো ওই অংশটা বের করে রেখে দিলে একটা বক্সে কিছুক্ষণ পরে নর্মাল হয়ে যাবে আর কি। তো এভাবে করে বানিয়ে নিব। তো এই যে দেখুন আমি সবগুলো এবার রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। তারপর এটা প্রায় বিকালের সময় প্রায় 4টার দিকে আমি এখানে হালিম রান্না করে নিয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একদম সহজ রেসিপিটা। তো এখানে আমি একটা রেডিমেড হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা রাঁধুনি হালিম সেটা। তো এখানে একটা ভিতরে ডালের প্যাকেট আছে আর অন্যদিকে একটা মশলার প্যাকেট আছে, ওগুলো কিন্তু একদম রেডিমেড। তো আমি ডালের প্যাকেটটা কেটে নিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এভাবে ভিজিয়ে রাখলে কি হয়, রান্না করতে খুবই মানে শর্টকাট হয় আর কি। তো সাথে সাথে যদি রান্না করা যায় অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হয়, অনেকক্ষণ সময় লাগে, তো সেই জন্য আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো আর। তো এখানে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, কপকপে গরম পানি দেওয়া যাবে না, নাহলে দলা হয়ে যেতে পারে। তো আমি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। তো এই যে দেখুন 20 মিনিট পরে ফিরে আসছি। তো এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, দেখুন বেশ মোটা হয়ে গিয়েছে। তো এবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই গরম পানি বেশি দিবেন না, কুসুম গরম পানি দিবেন। বেশি গরম পানি দিলে কি হয়, দলা দলা পেকে যায়। এবার রান্নার প্রসেসে চলে যাব। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারেন, বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা কমিয়ে দিবেন। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ব্রাউন কালার হয়ে আসার পরে এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমি মাঝারি টুকরা করে রেখেছিলাম আর কি, বুকের অংশটা। তো এই যে দেখুন এত ছোটও না আবার বড়ও না, একটু মাঝামাঝি টুকরা করে রেখেছিলাম। তো এগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো ভাজা হয়ে গেলে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। ½ চা চামচ আদা বাটা, ½ চা চামচ রসুন বাটা, ½ চা চামচ ধনে গুঁড়া, ½ চা চামচ জিরা গুঁড়া, আর ½ চা চামচ দিয়ে দিলাম হলুদ। তারপর একটু পানি দিয়ে এগুলো একটু কষিয়ে নিব। হালিমের সাথে যেহেতু রেডিমেড মশলা আছে তো সেই জন্য আর বেশি উপকরণ দিলাম না আর কি। তো এই যে দেখুন এগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তো কষানোর এক পর্যায়ে যে হালিমের মশলাটা ওইটা অ্যাড করে দিয়েছি। তো ওইটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ওইটাও কষিয়ে নিব। তারপর এখানে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিব। তো এই যে দেখুন এটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ডালটা অ্যাড করে দিচ্ছি। তো এটা দেওয়ার পর এটা মোটামুটি ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। তো আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। তো নেড়ে ছেড়ে দিলাম, মনে হয়েছে পানি আরও লাগবে। তো যেহেতু পাতিলটা মনে হয় একটু ছোট, হালিমটা ভালো করে নাড়তে হবে, তো আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি যাতে ভালো করে নাড়া যায়। তো এবার এগুলো নাড়তে থাকতে হবে, মোটামুটি নাড়া বন্ধ করা যাবে না। কথা বলতে বলতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। কাজটা যদি অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে বিকালের সময় মানে ইফতারের সময় আর কি, সব রেডি করে নিয়েছি। তো আমার ছেলে সাজিয়ে নিয়েছে আর কি সুন্দর করে। তো আমার ছেলে রোজা রেখেছে, মাশাআল্লাহ ওর বয়স এখন 7 বছর হচ্ছে, ওনাকে 30 রোজা
সবগুলাই রাখবে। তো যেহেতু বায়না করতেছে তো আমি বললাম একটা দুইটা রেখে দেখো কেমন লাগে। তো এই যে এখানে ইফতারের জন্য ওয়েট করতেছিল আর কি, তারপর আমরা সবাই ইফতার করে নিবো আর কি। তো আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।